Kanada উপস্থিত হয়েছি উদ্দেশ্য উপস্থিত হয়েছি উদ্দেশ্য আছে কি নাই উদ্দেশ্য আল্লাহ আর আমরা আমাদের আমরা এখানে যা উপস্থিত যা হয়েছি আমাদের সৃষ্টিকর্তা কে বলুন আল্লাহ এত আস্তে বলেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কে বলুন আল্লাহ কেন সৃষ্টি করলেন কথা জিজ্ঞেস করলে কথার জবাব দিবেন এটা আদব মজুষে আদব ও শুনলেই হয় না আদব শিখতে হয় না আদব শেখা কখন কি আদব সে সিদ্ধান্ত হয় উঠতে পড়তে চলতে খেতে সব কিছু আদব রয়েছে একটা আর এখানে মজুষে হলো এই বক্তা জিজ্ঞেস করবে সদস্যভাবে আপনার জবাব দিবে এটি আদব যাই হোক আল্লাহ পাক যে আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন কোনো উদ্দেশ্য আছে কি নাই কি উদ্দেশ্য আল্লাহ না নাফরমানি করার জন্য কি নাফরমানি করার জন্য পাঠিয়েছেন কিছু লোক মনে হয় কিছু লোকের লোক চেহারা সুরাত আমল আখলাক চাল চলন দেখতে মনে হয় আল্লাহ পাক আমাদেরকে এই নাফরমানি করার জন্যই এই দুনিয়ায় পাঠিয়েছে কি আল্লাহ পাক আমাদের কি কি নাফরমানি করে পাঠিয়েছেন না আল্লাহ ইবাদত বন্দি করার জন্য আল্লাহর ইবাদত আল্লাহ বন্দি করে আমার আল্লাহর খাঁটি প্যারা বন্ধ হয়ে এই দুটি বিদায় হওয়ার জন্যই আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন যতদিন এই দুনিয়ায় থাকব ততদিন আল্লাহ ইবাদত বন্দি করে করে আল্লাহ আল্লাহর দুটি বিদায় হতে হবে তাই প্যারে হাজির ইবাদত বন্দি করব নিজের ইচ্ছা মতো করব কি ইবাদত আমার ইচ্ছা মতো হবে মন করা হবে নেক আমল আমার ইচ্ছা মতো নয় নেক আমার মন করা নয় নেক আমল হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আদর্শ মানুষে পাঠিয়েছেন কি মানুষ হিসাবে আদর্শ কি মানুষ হিসাবে কোন হিন্দুকে আল্লাহ পাক আদর্শ মানুষ হয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কি পাঠিয়েছেন কোন খ্রিস্টান কোন ইহুদি কোন নাসারা কাউকে আল্লাহ পাক আদর্শ মানুষ হয়ে দুনিয়ায় পাঠাননি একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আদর্শ মানুষ পাঠিয়েছেন তাকে দেখে দেখে আমল করে করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে ঠিক কি না বলুন রসুলকে দেখেছি দেখেছি আমল কি করে করবো রসুলকে দেখি না আমল করবো কি হবে আল ওলামা ও আসদুল আম্বিয়া ওলামাগান নবীদের ওয়ারেস আলেমগান নবীদের ওয়ারেস কারা ওয়ারেস কারা ওয়ারেস না ফাসেকগণ ফাসেকগণ সুদ খানেওয়ালা ঘুষ খানেওয়ালা কে নবীর ওয়ারেস হবে কে নবীর ওয়ারেস সেই কোন আলেম হক্কানি আলেম হক্কানি আলেম কাকে বলে হক্কানি আলেম কাকে বলে কি কথা বলেন চুপচাপ হকানি আলেম কোরআন পড়েছে ফেকা পড়েছে তাফসির পড়েছে নামাজ ঠিকমতো পড়ে না রোজা ঠিকমতো রাখে না ঘরে পর্দা করে না সুদ খায় ঘুষ খায় দাড়ি কামায় দাড়ি ছাটে মিথ্যা বলে হিংসা হাসাত করে গিবা শিকায়ত করে পরনিন্দা করে ইনি হল হকানি আলেম কি এরকম কি আলেম কি আমাদের সমাজে কি বর্তমানে আছে কি নাই কি আছে কি নাই আপনারা বুঝে নেবেন হকানি আলেম পড়লেই হকানি আলেম হয় না লম্বা লেবাস পড়লেই হকানি আলেম হয় না মুখে দাড়ি হলেই হকানি আলেম হয় না মাথায় টুপি টুপি বাগদি হলেই হকানি আলেম সার্বিক নিয়ে হলো আলেম
একটু বোঝার চেষ্টা করবেন। সার্বিক নিয়ে হলো আলেম, যেই আলেম ঠিকমতো নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, অর্থাৎ আলেমগণ নবীদের ওয়ারেস। হাক্কানি আলেমের ইত্তেবা করলে, হাক্কানি আলেমের পাইরবি করলে, হাক্কানি আলেম অনুসরণ করলে রসুলের পাইরবি করা হয়। কার পাইরবি করা হয়? আর রসুলের পাইরবি করলে কাকে পাওয়া যাবে বলো? কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। তাই হাক্কানি আলেমের ইত্তেবা, যেই আলেম নামাজ পড়া কি বলুন, কি নামাজ পড়া, কি রোজা রাখা, পর্দা করা না, এটা নফল হয়ে গেছে। এখন এক সময় ছিল ফরজ, এখন মনসুর হয়ে গেছে, এখন আর ফরজটা নেই, এখন নফল হয়ে গেছে। কেন একদল সমাজে একদল আলেমদের হাতে নিজেই পর্দা করে না, তারাই পর্দা করে না, কি কথা বোঝেন? হুকুম কার? এই পর্দা করার হুকুম কার? একদল সমাজে আলেম বের হয়েছে, জঞ্জিয়া পর্দা নিজা করে না, হাক্কানি আলেম। কি কি হাক্কানি আলেম হলো? ভালো করে বুঝবেন, নিজের আমল করে না, নিজের পর্দা করে না। যদি একজন আলেম, একজন রাহবার, একজন হাক্কানি আলেম, সে একজন রাহবার পথ প্রদর্শক, সে একজন মোর্শেদ, সে রাহবার সে পথ দেখাবে, তা সে নিজেই যদি আপনার একটা আল্লাহর হুকুমের খেলাফ করে, তা কীরকম সে পথ প্রদর্শক হলো? নিজেই পর্দা করে না, একটা অন্ধ লোক কি আরেকটা অন্ধ লোককে পথ দেখাতে পারে? বলো, পথ দেখাতে পারে? একজন পথ ভ্রষ্ট লোক, সে আর পথ দেখাবে কি করে? কি আমার কথা কি আপনার বেজার হননি? আবার বেজার বলবেন, তাই বলবো না এখানে। বাবা সমাজ তো এখন অন্যরকম, এখন দেশের ভিতরে বেদিনী কৃষ্টি কথা ভরপুর হয়ে গেছে, এখন ইমান নিয়ে টানা হেসা শুরু হয়েছে, বিভিন্ন ধরনের অবস্থা এখন। তো যাই হোক, তাই হাক্কানি আলেম, হাক্কানি আলেম যে আলেম সত্যিকারভাবে আপনার কোনদিন পড়েছে সেই মধ্যে আমল করবে, সেই হাক্কানি আলেম। আর সেই হাক্কানি আলেম যদি ইত্তেবা করতে পারি, রসুলের ইত্তেবা করা হবে, রসুলের ইত্তেবা করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। অল্প কথায় আমি শেষ করছি, বোঝার চেষ্টা করবেন, ভালো করে বুঝবেন যে আমি কী বলতেছি। পেয়ারে হাজির, কেননা সমাজ তো এখন আজকে যারা উপস্থিত যা আছি সবাইকে আমরা কোরআনজিদ পড়েছি, বলুন কি কোরআনজিদ পড়েছি আমরা সবাই? তা তারা কীভাবে বলবে হাক্কানি আলেম কে, হাক্কানি আলেম কে, হাক্কানি আলেম? না, কি তার সঠিক পথে চলার দরকার আছে কি না, চলার দরকার আছে কি না বলুন? তা কি সে কীভাবে চলবে, কে হাক্কানি আলেম বলবে কী করে? এই জন্য সাসিনা হজরত পীর রহমতুল্লাহ আলায়, আবু জাহ মোহাম্মদ সাদ রহমতুল্লাহ আলায়, তার কাছে মাঝে কিছু লোক আসত, এসে বলতে হুজুর আমাকে যদি একটা পরামর্শ দিতেন, হুজুর আমি সিরাতুল মুস্তাকিমের পথ, সঠিক পথ আমি কীভাবে পাবো, আল্লাহ আমি কীভাবে পাবো, বা কি বা কার ইত্তেফাক আমি পাবো, আমাকে দেখ, আমাকে একটু সে পরামর্শ দিয়ে দিন। হুজুর বলতেন, বাবা একটা কাজ করো, যখন তুমি ঘুমাতে যাবে এর পূর্বে অজু করে দুরকাত নাফল নামাজ করবে, এরপরে তিনবার সুরা ফাতিহা, দশবার সুরা ইখলাস, ১১ বার দরুদ পড়বে, এরপরে পরে সব সেন করবে, সব জায়গায় আল্লাহ কাদাকাড়ি করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার সঠিক একটা পথ আপনাকে পাওয়ার জন্য কী জায়গায় বা পেতে পারি, কোন পথে প্রমাণ কীভাবে পেতে পারি, আপনি সেই পথটা আমার দেখিয়ে দিন। এই কাদাকাটি করে তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও, দেখো আল্লাহ তোমার কোন পথ দেখায়, তোমার যে পথ দেখাবে তুমি সেই পথ তুমি চলে যাবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝছেন আমার? তাই কথা হলো এই,
সাধারণ লোকেদের কথা বললাম, ওই কথা পড়ে কথা মনে উঠল আবার হজরত পিসমতুল্লাহ আলায় একবার তার রাখা দিয়েছে একটা মাহফিলে নোয়াখালী রাখা দিয়া হুজুর সাহেব ছিল, এই শহীদ মোলা আব্দুল কাদের সাহেব ছিলেন, আর বালদের মুফতি মোলা আব্দুল মজিদ সাহেব আর অন্য উলামায়করা। একটু বসে একটা লোক মাহফিলে একটা লোক গিয়ে ওখানে উপস্থিত, একটু মসজিদি হাল গিয়ে হুজুর কাছে উপস্থিত হলেন। তখন হুজুর জিজ্ঞেস করে যে আপনি কোথেকে আসছেন? বলে আর মাহফিল দিয়ে কেন এসেছেন? হুজুর আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। তা আমার তো প্রোগ্রাম তো সব দেওয়া শেষ, আমার তো প্রোগ্রাম নাই, না হলে আমাকে একটা প্রোগ্রাম দিতে হবে আমাকে একটা। তখন আব্বা বললেন কি ওই শরীফ সাহেব ছিল আমার ছোট ফুপা ছিল, তাকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলকে একে নিয়ে যাও দেখো কী বলে। তাকে ওখানে নিয়ে তার রুমে নিয়ে গেল যে আপনি কেন আসছেন? আসছি হুজুরকে নেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আসছি, বাড়ি কোথায়? মহাজি বাড়ি। হুজুর দেখো প্রোগ্রাম তো কোনো ভাব নেই, এখন দেবো কী করে? না হলে আমার প্রোগ্রাম দিতে হবে আমার একটা, আর দেবো কোথেকে? ভাত না থাকতে কীভাবে দেয়? না হলে প্রোগ্রাম না নিয়ে এখান থেকে যাবো না আমি, এটা আর এক সমস্যা। তখন হুজুর ওই আমার ছোটো বসে আব্বার রুমের একটা ডায়েরি ছিল, প্রোগ্রামের ডায়েরি, ওটা নিয়ে আসলো, আর দেখে যে প্রোগ্রাম কোথাও ফাঁক আছে কি বা কি আছে কি না। তাই এক জায়গায় লেখা আছে দুই দিন ঢাকা, এখন চিন্তা করছি দুই দিন ধরে ঢাকা দেখে এখানে দেখে কেন রাখছিলাম জানি না, তাতে একদিন প্রোগ্রাম নেওয়া যায় কি না। এবার আবার খাতা নিয়ে আব্বার সামনে বসতি, হুজুর এখান থেকে দুই দিন ফাঁকা আছে, এবার বলো আর দু করে আসছিলো, যদি একটা দিন যদি দেখা দেওয়া দেওয়া যেত মনে মানে আর দুটা পুরো হতো। তখন চিন্তা করে একটা দিন বলো এই তারিখ দিয়ে দাও, এই তারিখ দিয়ে একটা চলে গেল, ওই তারিখ অনুযায়ী আপনাকে ওই মাহফিল দিয়ে উপস্থিত মাহফিল হলো। মাহফিল শেষে ওই সাহেবের দাওয়াত, ওই যে লোক দাওয়াত দিয়েছে তাকে আপনি কি বলবেন নাকি? কাহা তোমার কথা আছে আমার এই মাইক দিয়ে তাকে, সে মাইক দিয়ে বললো যে আমি আপনার আমাকে চেনেন, আপনার আমার এই এলাকাবাসী আমার এই দেশের, আপনার আমার সবাই জানা, আমার সম্পর্কে সবই আপনার জানা আছে, আমি বেশি কথা না আজকে এই সরসিনা হুজুরকে কেন আনলাম আমি একটু বলি, আমি এখানে শেষ করব। আমি অনেক অনেক দিন ঘুমের করে মানে ঘুমিয়ে আসি, দেখি একটা বড় একটা ওয়াল ওয়ালের দাঁড়ানো আছি, হঠাৎ ওয়ালটা পরে গেল, যাওয়ার পর আমি চিন্তা করি হায় এত বড় ওয়াল যেখানে অনেক লোকের প্রয়োজন হবে, এবার কীভাবে উঠাবো এখন, এই নিয়ে আমি চিন্তা করতেছি। কিছুক্ষণ দেখতেছি একটা লোক অন্যদিক থেকে একটা লোক উজ্জ্বল সুন্দর চেহারা একটা লোক এসে ওই ওয়ালের অন্য পাশে এসে দাঁড়াচ্ছে, তিনি আসছে আমাকে ইশারা দিয়ে বললো তুমি ধরো ওই কোণে, এই কোণে আমি যেখানে দাঁড়ানোছি ধরো, আর সে ওই কোণে ধরলো, তারপর উঠাও, এই উঠে দিয়ে বলতে অনায়াসে ওয়ালটা উঠে গেল। সবাই আশ্চর্যের ব্যবহার কি, উনি আশ্চর্য হলে যে ব্যবহারটা যেখানে বহু লোকের প্রয়োজন সেখানে কেউই নেই, আমি আর ওই যে লোক আসলো উনি আসছে ধরলো আর আমাকে বললো উঠাও, ওরটা উঠে গেল, এ লোক কি আবার আসতে সামনে আগে হেঁটে সামনে আগে গেল। যাই তারপর হুজুর যে আপনার পরিচয় একটু জানতে চাই, যে আপনি কে, যেখানে অনেক লোকের প্রয়োজন সেখানে আপনি এসে আবার আমাকে বললেন ধরার জন্য এই ওয়ালটা উঠাতে বললেন উঠে গেল, আপনার পরিচয় আমার জান বলার জন্য। এবার আমি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন দেখবে হুজুর আমি হুজুর অনিবুদ্ধ, আমি একটা মনের ভিতরে আর্য যে আমি আর ইত্তেফাক করলে কার পাইবে ওখানে বা কী করলে আমি আল্লাহ রাসূলকে পাবো,
এই যে আমার মনের টক আপনি আমার বাঁচিয়ে দিয়ে কী করলে আলু পাওয়া যাবে, কার চোখে পাওয়া যাবে? তা হুজুর বললে যাও বরিশালের মোহাম্মদ সালের ইত্তেবা করু গিয়ে যাও। তাই আমি আজকে এই করার পরে আমি তাকে নিয়ে আপনার সামনে উপস্থিত করেছি, এখন আপনাদের যা খুশি করেন, আমার কথা শেষ। তাই কথা হলো এই, যদি আর কেউ কেউ করে আল্লাহর কাছে ঠিকভাবে বলার মতো যদি বলতে পারে, আল্লাহ তার ব্যবস্থা আল্লাহ করে দেয়। কথা বোঝেন কি বলি, কথা বুঝবেন। তো যাই হোক, তাই কথা হলো এই, হক্কানি আলেমের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা করা হয়, ঠিক কিনা? তা ফাসেক আলেমের ইত্তেবা করলে কি রসুলের ইত্তেবা করা হয়? এখন কোন আলেমের ইত্তেবা করবেন সে আপনারা বুঝবেন, আমি এখানে আছি বললাম। যেহেতু বর্তমান যুগে অনেক আলেমরাই পর্দা করে না, ইল্লা মাশাল্লাহ কিছু আছে আর প্রায় বলতে গেলে, যার জন্য এই হক্কানি আলেম যদি না থাকে, দিন থাকে, কত আব্দুল না কেন বুঝেন না কথা, দিন থাকে, দিন থাকে না, যার জন্য এর আগেই বলেছেন হযরত পীর শামসুল্লাহ আলাইহ সাহাবুদ আহমদ সাহ রহমতুল্লাহ আলাইহ একটা মাদ্রাসা করলেন এই হক্কানি আলেম করার জন্য, যার নাম হলো দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা, একটা হক্কানি আলেম করার জন্য, নায়েব রসুল তৈরি করার জন্য। যেহেতু আগেই শুনেছেন দাদা হুজুর তিনি সাড়ে চার হাজার উপরে এসে সাবিয়া মাথা করেছেন, যা বর্তমান সরকারের এমপি ভুক্ত, সব সুন্নাত তরিকা ভিত্তি করে ভক্তদের ধরে ধরে বলেছিলেন জায়গা দাও, গাছ দাও, টিন দাও, টাকা দাও, এই বলে গড় দাঁড়া করে দিয়ে বলেছিলেন তোমাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় পড়াও। এমনি হয়েছে, এমনি সমাজ আলেম হয়েছে, এমনি হয়নি ভাই। ইতিহাস ভুলো না, ইতিহাস ভুলো না, পাত্রার মাটি থাকবে না। মনে রেখুন, যা যা করেছে কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, স্মরণ করে তাদেরকে কীভাবে দেশ আবাদ করেছিল। দাদা হুজুর ফুলপুর শহর আবুল কাসিম সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ তারা হাতে হাত দিয়ে বয়স হয়েছিলেন, তারা মুরিদ ছিলেন, দরবারে থাকতেন, তরিকা মশ করতেন। এক পর্যায়ে গিয়ে ফুলপুর হুজুর বললেন বাবা যাও বাংলায় গিয়ে হেদায়ত করে গিয়ে। তখন হুজুর আসতেন বাংলায়, আসতেন কুসংস্কারে পরিপূর্ণ, হিন্দুরা ধুতি পরে, মুসলমান ধুতি পরে, হিন্দুরা মাথায় টিকি রাখে, মুসলমান মাথায় টিকি রাখে, হিন্দুরা দাড়ি কামায়, মুসলমান দাড়ি কামায়, হিন্দুরা সরস্বতী পূজা করে, মুসলমান সরস্বতী শরীফ হয়, হিন্দুরাকে নামে রাখে সিঁড়ি আর মুসলমান রাখে নামে রাখে সিঁড়ি। সেই সময় দুর্বার আন্দোলন শুরু করে বিরুদ্ধে, আর বললেন মুসলমান ধরাতে বললেন ধুতি পরো, লঙ্গি পরো, মাথায় টিকি বাদ দিয়ে মাথায় গোরটুপি দাও, দাড়ি কামাবে দাড়ি রাখো, সহসবুজ না গিয়ে মসজিদে যাও, আর সিঁড়ির পরিবর্তে তোমরা মোহাম্মদ লাগিয়ে দাও। এখানে শেষ না, এরপর শুরু করলেন মাদ্রাসা শুরু করলেন সুন্নাতের ভিত্তি করে। আজকে সেই মাদ্রাসায় কাকের বসায় কুকুরে ডিম পেরেছে, আজকে সেই মাদ্রাসায় সুন্নাতের কোনো বালাই নেই, লেবাস পোশাক কোনো বালাই নেই, চেয়ারসের কোনো বালাই নেই, আমলের বালাই নেই। তো মাদ্রাসা কি এই জন্য হয়েছিল? অনেক আক্ষেপ করে এরপরে আব্বা 1982 মাদ্রাসা করলেন দিনিয়া মাদ্রাসা, তখন শাসিয়াতি পেট মাদ্রাসা করলেন 1985। আব্বাকে একদিন জিজ্ঞেস করলাম আব্বা বাড়িতে এত বড় মাদ্রাসা থাকতে আবার ছোট একটা মাদ্রাসা, আব্বা মুশকি হাড় দিয়ে বললেন যে বড় গাছের নিচে একটা ছোট একটা তারা গাছ লাগিয়ে গেলাম, যদি কোনদিন বড় গাছটা মারা যায় সেটি এই চারা গাছ সেদিন বড় হয়ে যাবে। আমি কিছুই বুঝতে পারি, তখন বয়স কম ছিল, কথাটা মনে আছে আমার। যাই হোক, 1990 হতো ইন্তেকাল করলেন, এরপর আর একটা বালা শুরু হলো, অর্থাৎ মাদ্রাসার ভিতরে সহশিক্ষা। কি সহশিক্ষা বালা না রহমত, কি জবাব দেন না কেন? সহশিক্ষা মাদ্রাসায় সহশিক্ষা বালানার আহমদ, ও কত সমর্থন আছে, কিসমত এরা বাবা।
শরীয়ত এক জিনিস, শরীয়তকে খেয়াল করে কাজ করতে হবে, আমরা বলতে হবে। আর দুর্বল মনে দুর্বল কেন তো? যাই হোক, বালা শুরু হলো যেখানে যুবক যুবতী একত্রে পড়াশোনা করে, সেটাকে অবস্থা দাঁড়ায় কি? ছেলেকে দিয়েছি মাদ্রাসায় হক্কানে আলেম হওয়ার জন্য, এখন ও কি ফাঁসে খায় বের হবে না হক্কানে আলেম হয়ে বের হবে, সেটাই চিন্তার বিষয়। যাই হোক, এটা আপনাদের ব্যাপারে আপনারা বুঝবেন। এরপরে দেখলাম আর বসার সময় নেই, এই বাহিরে মাথা করতে শুরু করলাম এই দিনিয়া মাদ্রাসা। আজকে অনেক মাদ্রাসায় বাংলা জমিন হয়েছে ইনশাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আর সেই মাদ্রাসা এখানেও একটা হচ্ছে শুরু তুলছে, দোয়া করে আল্লাহ পাক এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে, বলো আমিন। পিয়ারে হাজির, তাই কথা নেই যা পীর ভাই মুহিউদ্দিন আছেন তাদেরকে আমি বলছি, আপনার ছেলেদের যদি হক্কানে আলেম করতে মনে চায়, আপনার দিনে মাথায় পড়াবার চেষ্টা করবেন, দিনে আমাদের পড়াবার চেষ্টা করবেন। আর নিজেরা একাত্রে বসে পরামর্শ করে এই মাদ্রাসা করার চেষ্টা করবেন। আমার বলার কাম বলে যাচ্ছি, আপনার বুঝে কাজ করবেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লামকে মহাব্বত করতে হবে, কাকে মহাব্বত করতে হবে? ওরে কাকে মহাব্বত করতে হবে? রসুলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লামকে মহাব্বত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে। আশিকে রসুল, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, গাঁজা খায়, আবির খায়, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, দাড়ি কেমায়, দাড়ি ছাটে, ইনি হলো আশিকে রসুল। কি আসে দেশে কি আশিকে রসুল? কি আমলে হবে না বেআমলে হবে? কি হবে? নেক আমল না বাদামল? তাই পিয়ারে হাজির, তা নেক আমলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লামকে মহাব্বত করতে হবে। কোন আমলের মাধ্যমে বলো? কোন আমলের মাধ্যমে? আপনার সেই নেক আমলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লামকে মহাব্বত করতে রাজি আছেন? কি সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? নেক রাজি আছেন? আপনার হাত ধরুন। নেক আমলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লামকে মহাব্বত করতে রাজি আছেন? পিয়ারে হাজির, নেক আমলের মাঝে রাসূলুল্লাহ সাল্লামকে মহাব্বত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে। মহাব্বত একদিকে মহাব্বত করা এবং তার অনুসরণ করা, যে যাকে মহাব্বত করে তার সে অনুসরণ করে, কথা বুঝবেন। যে যাকে মহাব্বত করে সে তার অনুসরণ করে, রসুলকে মহাব্বত করব রসুলকে অনুসরণ করে, ঠিক আছে? ঠিক আছে, লেবাস হবে কার নমুনা হবে? আসতে বলুন কি ব্যাপার? লেবাস হবে কার নমুনা? লেবাস হবে কার নমুনা? না খ্রিস্টান নমুনা, এহুদি, নাসারা নমুনা হবে কার? রসুলের পাকের নমুনা হবে, লেবাস হবে রসুল পাকের নমুনায়, চাল চল রসুল পাকের নমুনায়, আমরা চাল রসুল পাকের নমুনায়, চেহারা চাল রসুল পাকের নমুনায়। আপনার সেই রসুল পাকের নমুনায় কি চলতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন? ও সুসার নেই, নামাজে কি নিয়ে আসে কি নাই? কি কথা বলেন কেন? নামাজে কি নিয়ে আসে কি নাই? রোজা নিয়ে আসে কি নাই? দেখে পূর্বে নিয়াদ কয় নিন, আমি আমার কর্মীদের মতো আসি, আমার কলম হযরত পীর সাহেবুল্লাহ কলমের সিলায় আল্লাহ তরফ মুতাওয়াজ্জাস, আল্লাহ তরফ হইতে সৃষ্টি তরিকার নিসবত অনুযায়ী নবী ইসবাত জিকরের ফয়েজ আমার কলম এসে আল্লাহর মহাব্বত মারফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণের কথা খেয়াল করে দু চোখ ভাঙছে দিন, আর মহাব্বত এই বেজে করুন। ইল্লাল্লাহ
illallah, 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 illallah. La ilahe illallah Muhammadur Rasulullah. La ilahe illallah Muhammadur Rasulullah. La ilahe illallah Muhammadur Rasulullah. Sallallahu aleyhi ve sellem. Eyvah ve nefis bahsedir. পেশতো মাগরিবাদ দু রাকাত সুন্নাত নামাজের পরে দু রাকাত ছয় রাকাত আমিন নাও সর্বিন কয় রাকাত আমিন পড়ার পরে তিনবার সূরা ফাতিহা দশ বার সূরা ইখলাস এগারো বার দরুদ শরীফ পড়বেন এরপর সালাম সানি করবেন তারপর নিয়াত যেমন নিয়াত করে জান্নাত নূতন যারা বাঁ ধরেন তারা তিনশো বার করে এই নফিস করবেন আস্তে আস্তে দুশো করে পাড়িয়ে নেবেন পাঁচশো সাতশো নয়শো এগারো পার থাকবে আজ আর নূতন যারা বাঁ ধরেন তারা চারিত্রিকার সাতটা নিয়ে নেবেন চারিত্রিকার সাতটা এর চব্বিশ পৃষ্ঠার নিয়ম লেখা আছে সমস্ত বইটি পড়বেন বিশেষ বত্রিশ পৃষ্ঠা বার করে দেখবেন আসলে আমল করার চেষ্টা করবেন আর যেখানে আপনারা সপ্তাহে তালিম হয় মাসিক তালিম হয় আপনার সেই তালিম আপনার শরীর থাকবেন সরস্বতী বছরে তিনটা মাহফিল হয় অগ্রহার মাসের চৌদ্দ পনেরো ষোলো মাঘের হয় ষোলো সতেরো আঠারো ফাল্গুনে হয় সাতাশ আঠাশ উনত্রিশ ফাল্গুন ঈশা সাহ মাহফিল আপনাদের সবাই দাওয়াত আপনার সার্সিনা মাহফিল আপনারা যাবেন সার্সিনা মাসাল লীলা বোর্ডিং প্রায় তিনশো ছাত্রী তারা পড়াশোনা করছে বছর প্রায় সাড়ে পাঁচশো সাল উঠতে চার লাগে এর অনেক লোক আপনার দেখা ফেরত করেন যে আল্লাহ মানুষ সেদিন আপনার খেয়াল রাখবেন দোয়া আল্লাহ পাক এই বুদ্ধি দিন জানা তারা কি বলুন আমি দোষ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সেদিন আনা ভি আনা অশা ভি আনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আসহাবি বারাকাতু প্রিয় হাজির বিশেষ আমার পীর ভাই মুহিব্বিন যা আছে তাদেরকে বলছি আপনার নিজেরা একে পরস্পরে আপন ভাইকেও আপনার মহব্বত দিয়ে চলবেন কেউ কেউ আপনার বিদ্বেষ করবেন না কোনো ঝগড়া ভারত করবেন না মিল মহব্বত চলবেন এমনি ফেতনার যুগ কঠিন ফেতনার যুগ তার ভিতরে আবার যদি যদি মহাপদ না থাকে তা দুশ্মন ঢুকবে তাই আপনারা সেইভাবে খেয়াল করে আপনারা চলার চেষ্টা করবেন আর বিশেষ করে দেশের যে অবস্থা তাদের সমস্ত মুসলমান ঐক্য হওয়া দরকার ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার কারো বিরুদ্ধে কোনো কথা নয় কারো হিংসা নয় কারো গিবার সেটার নয় যত সম্ভব চেষ্টা করতে হবে সমস্ত মুসলমান ভাই যেন এক হয়ে থাকতে পারি আর না হয় কিন্তু আমাদের অবস্থা কিন্তু অন্যরকম হবে দেশের অবস্থা কিন্তু অন্যরকম হবে বললাম এই জন্য সমস্ত মুসলমান ভাইরা আপনার মিলেমিশে থাকার চেষ্টা করবেন কার কার বিদ্বেষ করবেন না হিংসা হাসাত করবেন না গিবার শিকায়ত করবেন না মিলেমিশে থাকার চেষ্টা করবেন খেয়াল রাখবেন কি আমি কি অসুবিধা কইলাম কি কোনো অসুবিধা বললাম আপনার বুঝে চলবেন আমার বলার কাম বলে যাচ্ছি কি এমন করবে করবে না আমার ব্যাপার না ওটা তো যাই হোক আর কথা হলো আমরা এখানে আজকে সাহেবের দাওয়াত আপনাদের কিছু তাবারকি ব্যবস্থা করেছে তা আপনারা এই তাবারক নেওয়ার পরে এরপরে দেওয়া হবে কথা বুঝতে পারছেন কথা বোঝেন না বোঝেন না কথা দেওয়া বোঝেন না কী আপনি শুনতে চাইলাম বুঝলাম না জবাব দিন দেখার বুঝি কি আমি ঠিক আছে আপনার দাঁড়ান এসে যে মুখটা দাঁড়িয়ে নামাজের কথা মতো